মেয়েকে বিয়ে দিয়েছি মানে মেয়ে বেঁচে দেই নাই, মেয়েকে বিয়ে দিয়েছি মানে মেয়ে কে শ্বশুর বাড়িতে একদম কোরবানির সময় গরু ছাগল খাসি এগুলা পাঠাইতে হবে, না হলে মেয়েকে অত্যাচার করবে। যে মেয়ে নতুন বিয়ে দিয়েছেন মানে তানজিলা শ্বশুর বাড়িতে গরু বা খাসি কিছু কেন দিলেন না, একটা তো খাসি কিনে পাঠাইতে পারতেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে আপনাদের সামনে কিছু ইম্পর্টেন্ট এবং আমার মনে হলো এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেজন্য বসেছি। আর একদিন পরেই আমাদের পবিত্র কোরবানির ঈদ, ঈদুল আজহা বা আধা যেটাই হোক, আজকে ছিল আরাফার দিন, অনেক মহিমান্বিত একটা দিন ছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে, যারা আমরা বেঁচে আছি সুস্থ আছি, তাদেরকে আরও একটা কোরবানির ঈদ করার তৌফিক আল্লাহ দিচ্ছেন। এখনো পর্যন্ত জানি যে ইনশাল্লাহ করব, মৃত্যু কখন আসে আমরা কেউ জানি না, সেকেন্ডেরও ভরসা নেই। আমি হাঁটতে গিয়েছিলাম, হেঁটে হেঁটে আসলাম, তো ভাবলাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। ইদানিং আমি আমার ফেসবুকে দেখছি যে কোরবানির সময় মেয়ের শ্বশুর বাড়িতে কোরবানির গরু বা খাসি পাঠাতে হবে, মানে এটা একটা না পাঠাইলে মানে কেমন জানি একটা অবস্থা, যে না মেয়ে বিয়ে দিছে মানে মেয়ে শ্বশুর বাড়িতে পাঠাইতে হবে। আম লিচু কাঁঠালের সময়ও অনেকে ভালোবেসে পাঠায়, আবার অনেকে বাধ্য হয়ে পাঠায়, অনেকে দেখা যায় সামর্থ্য থাকে না, তারপরও সে কিনে টিনে যেভাবেই হোক ম্যানেজ করে মেয়ে শ্বশুর বাড়িতে পাঠানোর চেষ্টা করে। তো আমি দীর্ঘ আমি চট্টগ্রামের আপু ভাইয়ারা, প্লিজ যারা আমার ব্লগটা দেখছেন তারা আমার জিনিসটা আমার কথাটাকে অন্যভাবে নিবেন না, আমি রিকোয়েস্ট করছি অন্যভাবে নিবেন না, কারণ আমি জানি এটার সাথে আপনারাও পরিচিত। আমাদের এলাকায় এই নিয়মটা নাই, কোরবানির সময় গরু খাসি পাঠাইতে হবে এই নিয়মটা নাই। তারপরও গতকালকে ভাইয়ার ব্লগ যখন দেখছিলাম, ভাইয়া ভাইয়ার ব্লগে বলছিল, ভাইয়াকে নাকি কয়েকজন কমেন্ট করেছে যে মেয়ে নতুন বিয়ে দিয়েছেন মানে তানজিলা শ্বশুর বাড়িতে গরু বা খাসি কিছু কেন দিলেন না, একটা তো খাসি কিনে পাঠাইতে পারতেন। আর আমার কথা হলো কেন মেয়ে বিয়ে দিচ্ছি বলে মেয়ে শ্বশুর বাড়িতে আমাকে খাসি গরু কেন কিনে পাঠাইতে হবে? এমন যদি হয় যে মেয়ের সামর্থ্য নাই, ঠিক আছে, তাও আমি বলবো যে না দরকার নাই, কারণ আপনি একবার দিবেন, দুইবার দিবেন, তিনবার দিবেন, এটা আপনার রুলসে পরিণত হয়ে যাবে, আপনার কাছ থেকে আরেকজন দেখবে কেমন হয়। শ্বশুর বাড়িতে কাহিনীগুলো যেরকম হয় আমার সাথে আপনারাও রিলেট করতে পারবেন, সেটা আমার মা হোক, আমার শাশুড়ি হোক বা আরেকজনের শ্বশুর শাশুড়ি হোক, দেখা যায় যে পাশের বাসায় ধরেন আমি আমার শ্বশুর বাড়িতে আছি, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, অন্য কাউকে দিয়ে না দিই, ধরেন আমি আমার শ্বশুর বাড়িতে আছি, পাশের বাসার এক আন্টির ছেলের বাড়ি থেকে ধরেন একটা খাসি আসলো মনে করেন, বা একটা গরুর রান আসলো, বা একটা আস্ত গরু আসলো, তো সেটা আমার শাশুড়ি ধরেন দেখলো, দেখে আমার শাশুড়ি এসে আমার কাছে বললো হয়তো বা মা ওই বাড়িতে এরকম কোরবানি উপলক্ষে গরুর রান বা খাসি পাঠাইছে। তো আমি জানি আমার শাশুড়ির মনে আসবে না যে আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে কেন পাঠায় নেই, বাট আমি যখন জিনিসটা শুনবো তখন আমার কাছে মনে হবে আল্লাহ আমার শাশুড়ি কি চাচ্ছে যে আমার বাড়ি থেকেও পাঠাক, আমি এটা আমার উদাহরণ দিচ্ছি, আমার শাশুড়ি কি চাচ্ছে আমার বাড়ি থেকেও পাঠাক। তো এটাই হলো কাহিনী হয়, একজনেরটা দেখে দশজন সেটা করার চেষ্টা করে, তখন সেটা রুলসে পরিণত হয়ে যায়। তো ভাইয়া যখন বলছিল যে আমার সামর্থ্য নাই, তো আমি আমি আমার ওপিনিয়ন বলবো, সামর্থ্য থাকলেও আমি দিব না, কেন দিব, এটা 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 তো কেন হবে, আমার সন্তানকে যেখানে আমি দিয়েছি বিয়ে সেখানে তার যথেষ্ট পরিমাণ সচ্ছল, আলহামদুলিল্লাহ সে সেখানে ভালো আছে, সুস্থ আছে। জি বাচ্চা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, তুমি ড্র করছো, খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চা তা কলিজা বাচ্চা, আমি একটু কথা বলি, আচ্ছা তুমি দরজাটা ক্লোজ করে দিয়ে যাও। সে তো নতুন যে একটা খাতা কিনে নিয়ে আসছে, ওইটাতে ড্র করে লিখে, আমি ম্যাথ দিতে বলে আমাকে, আমি ম্যাথ দেই, সেগুলা সে করে। তো অন্য ট্র্যাকে না যাই, আমি এই কথাগুলাই বলতে চাচ্ছিলাম। তো আমার কথা, আমার যেটুকু সামর্থ্য আছে আমি সেটার মধ্যে কোরবানি করার চেষ্টা করব। কোরবানিটা ফরজ হওয়ারও কিন্তু অনেকগুলো শর্ত আছে, এমন না যে আপনার সামর্থ্য নাই আপনাকে কোরবানি দিতে হবে, এটা কিন্তু ইসলাম বলে নাই। আপনার সামর্থ্য নাই আপনি ধার করে কোরবানি দিবেন, এটাও ইসলাম বলে নাই। আপনার সামর্থ্য নাই আপনি আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে কোরবানি দিবেন, এটাও ইসলাম বলে নাই। আপনার সামর্থ্য থাকতে হবে এবং আপনার উপরে কোরবানিটা ফরজ হতে হবে। আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞান আমার জানার থেকে যতটুকু
বোঝানোর আমি ততটুকু বলার চেষ্টা করছি। তো এই কথাগুলো বলার অবশ্যই একটা কারণ আছে, একটা ঘটনা আছে, আমি ঘটনাটা পরে আপনাদেরকে বলছি। আমি যখন চট্টগ্রামে ছিলাম, আমি দেখেছি, আমি যেহেতু দীর্ঘ একটা সময় চিটঙ্গে ছিলাম, ক্লাস টু থ্রি থেকে আমরা চট্টগ্রামে, আমি প্রায় ভার্সিটি লাইফ পর্যন্ত আমার আব্বা মা চট্টগ্রামে ছিলেন, আমি ছিলাম। তো আমার আব্বা যেহেতু ফরেস্টে চাকরি করতেন, আমার আব্বুর সাথে অনেক বড় বড় যারা বিজনেস করে, যারা সদাগর বলা হয়, চট্টগ্রামে সদাগর বলা হয় ওনাদেরকে, ওনাদের সাথে উঠা বসা ছিল। ওনাদের বাসায় দাওয়াতে আমরা যেতাম, ওনারা আমাদের বাসায় আসতো। তো ওনাদের ক্ষেত্রে আমি দেখেছি, ওনারা ধরেন ছেলে বিয়ে দিয়েছে, যে কোনো একজন, ধরেন আমি একজনের উদাহরণ দিই, ছেলে বিয়ে দিয়েছে, কোরবানির সময় দেখা যেত ছেলে শ্বশুর বাড়ি থেকে আসতো, একটা গরু পাঠিয়ে দিত, এবং এটা ওনাদের জন্য রুলস, যেটা পাঠাতেই হবে। এখন সেটা মেয়ের বাবা কিভাবে পাঠাবে এটা দেখার বিষয় না, কিন্তু তাদের কথা আলাদা, তাদের প্রচুর আছে, প্রচুর আছে। ধরেন একটা গাছের সদাগর বা একটা বিজনেসম্যান, চট্টগ্রামের মানুষরা কিন্তু প্রচুর পয়সাওয়ালা, আমরা যতটুকু দেখে এসেছি, কারণ চট্টগ্রামের বিয়েগুলোতে গেলেই বোঝা যায় সবাই পর্দা করে। চট্টগ্রামের অনেক রিলিজিয়ান্স কিন্তু ওরা অনেক পর্দা করে। তো কোনো একটা কমিউনিটি সেন্টারে বিয়েতে গিয়েছি, সব আন্টিরা বোরকা পরে আছে, কিন্তু যখন ওয়েটিং রুমে গিয়ে আন্টিরা বোরকা খুলছে, দেখা যাচ্ছে এক একজনের গায়ে 8, 9, 10, 20 ভরি করে স্বর্ণ, তারা শো করছে না কিন্তু বোরকার ভিতরে পরে আসছে, এরকম অনেক দেখেছি আমি অনেক। তো তারা প্রচুর টাকা পয়সা আছে চট্টগ্রামের মানুষের। তো যেহেতু তারা বেশিরভাগ বিজনেস রিলেটেড, এই কারণে তাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের ইয়েটাও বেশি। আমি ভুল বলছি কি, যদি হয় আপনারা আমাকে ঠিক করে দিবেন, বাট আমি যেটা দেখে এসেছি সেটাই আমি বলছি। তো এরকম অবস্থা। তো এই যে তার হয়তো তার শ্বশুর বাড়ির টাকা পয়সা আছে, সে তার মেয়ের জন্য পাঠাইতে পারলো একটা গরু, কিন্তু যাদের নাই তাদের জন্য কিন্তু এটা রুলস হয়ে গেছে। তারা ধার করে হোক, যেভাবে হোক, একটা খাসি না হলে একটা গরুর রান হলো মেয়ে শ্বশুর বাড়িতে পাঠানোর চেষ্টা করে। তো এটা তো একটা বাবার জন্য অনেক বড় কষ্টের, সে একে তো তার মেয়েটাকে বিয়ে দিল। আবার একটা কি একটা জিনিস আছে, হ্যাঁ আমি আমার ছেলেকে কষ্ট করে বড় করছি, আমি আমার ছেলেকে কষ্ট করে পড়াশোনা শিখেছি, কষ্ট করে এত দূর আনছি, তাহলে আমার ছেলে কি বিয়ে করছে আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে পাঠাবে না? আমার কথা, আপনার ছেলেকে যখন আপনি এত কষ্ট করে মানুষ করছেন, চাকরি বাকরি করছে, আপনি মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে আসছেন একটা মেয়েকে, সেই মেয়েটা কি হাওয়া খেয়ে বড় হয়েছে? সেই মেয়েটা কি, ওই যেদিনকে ফেসবুকে দেখলাম, ও আচ্ছা তোমার বা বাপ তোমাকে কষ্ট করে মানুষ করছে, আমার মা বাপ তো আমাকে ফুডপান্ডা বা যে কোনো একটা ওয়েবসাইটে অর্ডার করছে আর এসে আমাকে দিয়ে গেছে, এইটা এরকম তো অবশ্যই না, তাই না? তো একটা মেয়েকে মানুষ করতেও কিন্তু তার বাবা মার প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর কষ্ট করে তাকে মানুষ করতে হয়। যেমন আমার যখন, আমি যখন ভার্সিটিতে পড়ি, তখন আমার আম্মা আমার পড়াশোনার খরচ চালানোর জন্য কিন্তু আমাদের একটা জায়গাও সেল করেছিল, কারণ তখন হলো আমাদের, একে তো আমাদের বাড়ি করতেছে, তারপরে আব্বু তখন মাত্র রিটায়ার্ড করেছে, আব্বু তখনও রিটায়ার্ডে টাকা পয়সাগুলো সব পায়নি, আব্বু পেয়েছে কিছু পরে। তখন আমার ভার্সিটি, আমি ভার্সিটিতে পড়ি, আমার প্রতি মাসে 12-13 হাজার টাকা দিতে হয় আমাকে। সেক্ষেত্রে আমার আম্মা কিন্তু আমার আম্মার পৈতৃক সম্পত্তি কিছুটা সেল করেছেন, এবং সেটা আমার খালা কিনে নিয়েছেন, আমার খালার জায়গার সাথে লাগানো ছিল, তো আম্মু আমার জন্য সেল করেছেন। তো আমাকে, আমি মেয়ে বলে তো আমার মা বাপ তো বলতে পারতো যে মেয়ে ওকে পড়ায় কি হবে, থাকগা বিয়ে দিলে তো শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে, ও চাকরি করুক যাই করুক, এটা কি আমাদেরকে দিবে? এটা কিন্তু আমার বাবা মা চিন্তা করতে পারতো, কিন্তু আমার বাবা মা এটা চিন্তা করেনি, চিন্তা করেছে না আমার মেয়েকেও আমার ভালোভাবে পড়াশোনা শিখাইতে হবে। তো প্রত্যেকটা বাবা মা তার মেয়েকেও সেভাবেই করে আদর করে মানুষ করে, মানুষ করে কিন্তু আরেকটা ঘরে তুলে দেয়। সেইখানে গিয়ে যদি শুনতে হয় তোমার বাবা বা তোমার মা এটা দিল না, সেটা দিল না, ওইটা করলো না, এই আম লিচুর সময় আম লিচু কাঁঠাল পাঠাইলো না, রোজার ঈদের সময় সেমাই চিনি এগুলা পাঠাইলো না, রোজার সময় ইফতারি পাঠাইলো না, কোরবানির সময় কোরবানির ছাগল পাঠাইলো না, গরু পাঠাইলো না, এটা কি আসলে কোনো সভ্য সমাজের কথাবার্তা হইতে পারে? তো আমার বেশি জিনিসটা খারাপ লাগছে, আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে একজন ভদ্রমহিলা তার শ্বশুর বাড়ির থেকে তাকে এমনভাবে অত্যাচার করেছে যে সে নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়েছে, শুধুমাত্র এই কোরবানির গরু বা খাসি এগুলো পাঠানো হয়নি বলে। কারণ হলো তার অত্যাচারটা এমন পর্যায়ে চলে গেছে যে তাকে বাধ্য হয়েছে, আরেকজনকে, আরেকজন দেখলাম যে তাকে বের করে দেওয়া হয়েছে, শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, যে কেন, মানে মেয়ে নতুন বিয়ে হয়েছে, নতুন শ্বশুর বাড়ি, প্রথম ঈদ, তো তার জন্য এরকম পাঠানো হয়নি, এ কারণে তাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তো সেখানে স্বামীটা কেমন, আমি 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 এটা বলি যে আপনার শ্বশুর বাড়ি যেমন মন চায় তেমন হোক, যেমন হোক আপনার শ্বশুর বাড়িতে আপনি
আর 10টা মানুষ যাই হোক, আপনার স্বামী যদি ঠিক থাকে, আপনার স্বামী যদি আপনাকে সাপোর্ট করে, আপনার হাজবেন্ড যদি, আপনি সারাদিন দিন শেষে যখন হাজবেন্ডের কাছে এসে বসেন, তখন যদি হাজবেন্ড আপনাকে একটা কথা বলে, তুমি এগুলা কানে নিও না, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিবা, তাহলে কিন্তু আপনি অনেক বেশি স্ট্রং হবেন। প্রত্যেকটা মেয়েকে শ্বশুর বাড়িতে গিয়ে কিছু না কিছু সাফার করতে হয়। এটা আমি আমার ব্লগ যেসব আপুরা দেখছেন, আপনারা কেউ বলতে পারবেন না যে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কিছুর সম্মুখীন হই নাই। সেটা আমার মা হোক, আমার শাশুড়ি হোক, আমার নানি হোক, আমার দাদি হোক, আমরা হই, আমাদেরকেও কিন্তু অনেক কিছু, আমাদের শ্বশুর শাশুড়ি না বললেও আমাদের শ্বশুর শাশুড়ি আরো আত্মীয় স্বজনে যারা আছে, তারা টুকটাক টুকটাক কিন্তু অনেক কথা বলে, খোঁচা দিয়ে বলে। আপনি সেটাকে হজম করে নিতে পারতেছেন কেন? কারণ আপনার হাজবেন্ড দিন শেষে আপনাকে বলতেছে যে বাদ দাও, এগুলা কোনো ব্যাপার না, এগুলা কানে নিও না, এগুলা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবা। আমার হাজবেন্ড আমাকে এটা বলতো। সো আমি আমার কখনো আমার হাজবেন্ডের সাথে এইসব জিনিস নিয়ে কখনো ঝগড়াঝাটি, বা আমার হাজবেন্ড আমাকে বলবে তোমার বাবার বাড়ি থেকে এটা নিয়ে আসো। এই যে আমার বাবার বাড়িতে তো আম লিচু কাঁঠালের বাগান আছে, আলহামদুলিল্লাহ, আমি এটা নিয়ে গর্ব করছি না, বলতেছি। আমি তো বাংলাদেশে 2-2.5 বছর ছিলাম আমার বিয়ের পরে। আমার হাজবেন্ড আমাকে কখনোই বলেনি যে তোমাদের বাগানে এটা আছে সেটা আছে তুমি নিয়ে আসো, বা ঈদ তো করেছি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে কখনো বলেনি তোমার বাবা মাকে বলো গরু পাঠাইতে, ছাগল পাঠাই, তারাও তো তাদের ছেলেকে মানুষ করেছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন তারা তৈরি করে দিয়েছে বলেই ওনাদের ছেলের এখন ভালো একটা পজিশনে, ওনাদের দোয়া আল্লাহ রহমতে আপনাদের সবার ভালোবাসাতে আছে, তাই না? তো আমার কথা হলো, কেন বাবা, কেন একটা মেয়েকে নিয়ে আসছেন অন্য একটা ফ্যামিলি থেকে, আপনার ফ্যামিলিতে নিয়ে আসছেন? আজকাল মেয়েরা সংসার বেশিরভাগ ক্ষেত্রে সবাই একা সংসার করে। আগে তো জয়েন্ট ফ্যামিলি ছিল, তাই না? সবাই আমার নানিরাদিরা কিন্তু একদম জয়েন্ট ফ্যামিলিতে ছিল, আমার শাশুড়িরা আমার মারা ছিল না, তারা আলাদা ছিল। তাদের আগে জেনারেশনটা কিন্তু এক একজনের 7টা 8টা 9টা করে সন্তান ছিল, তারা সেগুলা করে সংসার করত, তারাও একরকম অত্যাচার, একরকম কষ্ট তারাও ভোগ করে এসেছে। আর এখন যেহেতু আমরা মডার্ন হয়েছি, আমরা ডিজিটাল যুগে চলে এসেছি, আমাদের এখন অত্যাচারটা অন্য টাইপের। আমরা এখন বিভিন্নভাবে মানে এটা না ওটা, ওটা না সেটা, এরকম করে অত্যাচারটা পর্যায়টাকে অন্য মাত্রায় নিয়ে গেছি। এখন বেশিরভাগ মানুষ নিজেকে শেষ করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে এই যে সব অনুষ্ঠান মানে বিভিন্ন উৎসব আসলে, বিশেষ করে রোজার সময়, ইফতারি দিয়ে, ঈদের সময় ঈদের কাপড় চোপড় কেন দিল না? কেন বাবা, আপনি কেন আপনার ছেলে শ্বশুর বাড়ির কাপড় চোপড়ের আশায় বসে থাকবেন, তাই না? আপনি কেন নেবেন? আপনি তো আপনার ছেলেকে বিক্রি করে দেননি, আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে একটা মেয়ে নিয়ে আসছেন। আপনি আপনার মেয়েটাকে, আপনি নিয়ে আসার সময় কি বলছেন? আমি মেয়ে নিয়ে যাচ্ছি, ছেলের বউ না। বেশিরভাগ শাশুড়িরাই কিন্তু এই কথাটা বলে, আমি মেয়ে নিয়ে যাচ্ছি, ছেলের বউ না। বিয়ের পর দিন থেকেই বোঝা যায় আপনি ছেলে নিয়ে, ছেলের বউ নিয়ে আসছেন না মেয়ে নিয়ে আসছেন। আপনি যদি মেয়ে নিয়ে এসে থাকেন, আমার কথা, আপনি যদি মেয়ে নিয়ে এসে থাকেন, আপনার মেয়ে হলে আপনি কি করতেন? আপনি কি চাইতেন আপনার মেয়ে এইভাবে সাফার করুক? কখনোই চাইতেন না। আমার এই কথাটা বলার কারণ, আমি একে তো 2-3 দিন ধরে ফেসবুকে এই জিনিসগুলো দেখতেছি, আবার গতকালকে যখন ভাইয়ার ব্লগ দেখতেছিলাম, ভাইয়া যখন বলতেছিল যে আপনারা অনেকে এই টাইপের কমেন্ট করেছেন যে কেন দেয়া হলো না তানজিলা, নতুন শ্বশুর বাড়িতে আপনি ছাগল দিতে পারতেন, কেন 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 কেন? মেয়েকে বিয়ে দেয়া হয়েছে, মেয়ে নতুন একটা পরিবেশে গেছে, তাদের সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক, তাদের বাড়িতে আমরা যাচ্ছি, তারা আমাদের বাড়িতে আসতেছে, মানে এটা আলাদা একটা রিলেশন, সেখানে কেন দেয়া নেওয়ার সম্পর্কটা আসবে? হ্যাঁ, আমরা খুশি হয়ে যখন কিছু দিব, বা ওনারা খুশি হয়ে আমাদেরকে যখন কিছু দিবে, এটা হলো গিফট, এটা হলো উপহার, এটা হলো ভালোবাসার একটা প্রতীক, এটা অন্য অন্য জিনিস, এটার সাথে এই এটাকে এক করতে এক করা যাবে না। অনেকে বলে আল্লাহ গিফট হিসাবে তো একটা ছাগল দেয়া যেতেই পারে, গিফট হিসাবে একটা খাসি, একটা কি গরুর রান দেয়া যেতেই পারে। কেন গিফট হিসাবে খাসি গরুর রান দিব কেন? আপনাদেরকে দাওয়াত করব, আপনারা আসবেন, খাবেন দাবেন, আপনাদের জন্য আমরা যতটুকু আমাদের দেয়ার আমরা ততটুকু আপনাদেরকে দিব, আপনারাও সেরকমটাই করবেন। তো এটাই হলো কথা। আসলে যাদের মেয়ে, তাদেরও কিন্তু অনেক কষ্ট করে তাদের মেয়েটাকে মানুষ করতে হয়, কম কষ্ট করে কিন্তু একটা ছেলেকে মানুষ করতো বাবা মার যে পরিশ্রম, একটা মেয়েকে মানুষ করতো কিন্তু বাবা মার সেই পরিশ্রম। তো আমাদের সমাজের ব্যবস্থাটা এরকম হয়ে গেছে যে মেয়েরা বিয়ে হয়ে আসছে, তার মানে তো বাপের বাড়ি থেকে সব নিয়ে আসবে, এরকম একটা পরিস্থিতি।
তো ওই যে যখন দেখলাম যে এরকম মানে গরু বা খাসি দেওয়া হয়নি বলে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে মেয়েকে, এবং মেয়ে সুন্দর বের হয়ে চলে গেছে, চলে গিয়ে বাপের কাছে উঠছে, বাপরা বলছে যাইতে হবে না, তুমি এখন আমার কাছে থাকো। আমার মতে এটাই করা উচিত, এইটাই করা উচিত। আমার যখন বিয়ে হয়েছে, আমার আব্বু আমাকে একটা কথা বলেছে, তোমার যদি কখনো মনে হয় তুমি কষ্টে আছো, তোমার কোনোতে সমস্যা হচ্ছে, তোমার তুমি 10 বার চিন্তা করবে না, তুমি সেটা আমাদেরকে বলবা। তো প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়ের বাবা মাকে এরকমই হতে হবে যে তোমার কোনো কষ্ট হচ্ছে, তোমার কোনো সমস্যা হচ্ছে, তুমি আমাকে বলবা, বাবা মাকে বলবা। তো এই যে অনেক মেয়েরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে কষ্টে থেকে, আবার অনেক ফ্যামিলি আছে যে মেয়েরা মেয়েদেরকে বলে থাক মা একটু বুঝাই শোনায় থাকার চেষ্টা করো, বিয়ে হয়েছে, বিয়েটা একটু মানায় গুছাই নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আমি মানায় গুছাই তখনই নিতে পারবো যখন আমার হাজবেন্ড আমার সাপোর্টে থাকবে। তো আলহামদুলিল্লাহ, সাকিবের একটা কথা আমার খুব ভালো লাগছে। সাকিব যখন বলতেছিল আব্বু যদি আপনার সামর্থ্য থাকতো তাও এটা দেওয়া উচিত হইতো না, মানে ছাগল গরু খাসি এগুলা করবার এদের সময় দেওয়া, এই মেন্টালিটি যেসব ছেলেদের থাকবে আমি মনে করি তাদের সাথে কখনো সংসার করা নিয়ে কোনো ঝামেলা হবে না। যেমন আমার হাজবেন্ডের আল্লাহ রহমতে এই মেন্টালিটি আছে যে শ্বশুর বাড়ির থেকে তাকে জিনিস দিবে সে সেই জিনিস দিয়ে চলবে, এই মেন্টালিটি আল্লাহ রহমতে নাই আলহামদুলিল্লাহ। এই যে 12 বছর হবে কয়দিন পরে, এখনো পর্যন্ত এই মেন্টালিটি তার মধ্যে আমি দেখি নাই। কখনো সে জানতেও চায় না যে আমার মার কি আছে, আমার কি আছে, আমার বাবার কি ছিল, কোনোদিন সে এগুলো জানতেও চায় না, তার এগুলোর প্রতি বিন্দু পরিমাণ কোনো আগ্রহ নাই। তো এই কথাগুলো আমি এই জন্যই বললাম যে সত্যি তাই, মেয়েকে বিয়ে দিয়েছি মানে মেয়ে বেঁচে দেই নাই, মেয়েকে বিয়ে দিয়েছি মানে মেয়েকে শ্বশুর বাড়িতে একদম কোরবানির সময় গরু ছাগল খাসি এগুলা পাঠাইতে হবে, না হলে মেয়েকে অত্যাচার করবে, মেয়ের সাথে খারাপ ব্যবহার করবে, এটা চিন্তা করে কেউ মেয়ে বিয়ে দেয় না। সো প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে কষ্ট করে মানুষ করে। আমার আজকের কথাগুলোর সাথে হয়তো বা অনেক আপুরা আছেন যারা এগুলো সাফার করতেছেন, তারা রিলেট করতে পারবেন। আমি তাদেরকে একটা কথাই বলবো, আসলে সব সময় চুপ থাকলে হয় না, কিছু সময় আপনাকে আপনার কথাগুলা নিজে থেকে বলতে হয়। তো আপনার হাজবেন্ড যদি আপনার সাপোর্টে থাকে আলহামদুলিল্লাহ, আপনার আর কিচ্ছু দরকার নেই, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগলো, আমার খুব খারাপ লেগেছে 2-3টা বিষয় দেখে, এই জন্য আমি বললাম। তো আজকের মতো সবাই ভালো থাকেন, আবার আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকেন, সবার ঈদ সুন্দর যাক, সবাই ঈদের প্রস্তুতি ভালোভাবে নেন, সবার কোরবানি আল্লাহ কবুল করুন। ঈদের দিনের পরিবেশটা আবহাওয়াটা যেন সহনীয় থাকে, বাংলাদেশে যে পরিমাণ গরম এখানেও প্রচুর গরম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।